সীমান্তে সন্ত্রাসী দমনে বাংলাদেশের সহায়তা চায় মিয়ানমার। কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি এর মাঝে রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিপি সীমান্তের সন্ত্রাসী দমনে বাংলাদেশের সহযোগিতা চান এবং কোনো সন্ত্রাসী যেন আস্তানা গড়ে তুলতে না পারে সেজন্য বাংলাদেশের বিজিপিকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ করা সহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের সীমান্তে বালু উত্তোলনের বিষয়ে আলোচনা হয় এবং রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে না ঘটে সেই বিষয়ে তাদের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম উস সাকিবের নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী 19 নম্বর বর্ডার গার্ড পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল এইস্টেট লুইনের নেতৃত্বে 15 জনের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আজিজুর রৌফ, DGFI কর্নেল হাসনাত আহমেদ সহ পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।